আজকের বিস্তারিত খবর। করিমগঞ্জ শহরকে সাংস্কৃতিক দিক থেকে উন্নত করার জন্য রেডিও স্টেশন তৈরির উদ্যোগ গ্রহণ করেছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। রেডিও স্টেশনে তৈরির উদ্যোগ প্রথমে গ্রহণ করেছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলন। এর পরবর্তীতে কমলাক্ষ এই উদ্যোগ হাতে তুলে নেন। তিনি জানান, আকাশবাণীর কাজ শুরু হলেও বর্তমানে সেই কাজ স্থগিত রয়েছে। এই কাজ বন্ধ থাকায় করিমগঞ্জের সাংসদ এবং শিলচরের সাংসদ কোনো ভ্রূক্ষেপই নেই। এই দুই সাংসদ কেন্দ্রীয় সরকারের নিকট রেডিও স্টেশন নির্মাণের দাবি উত্থাপন করছেন না। বিধায়কের এই পরিপ্রেক্ষিতে ক্ষোভ ব্যক্ত করে বলেন, করিমগঞ্জের অনেক শিল্পী সত্তার প্রতিভা আকাশবাণীর মঞ্চের অভাবে হারিয়ে যাচ্ছে। পরবর্তীতে তিনি এও জানান, করিমগঞ্জ শহরে রেডিও স্টেশন তৈরি হলে শহরের অনেক সুপ্ত প্রতিভা প্রকাশ ঘটবে। তাই তিনি জনগণের স্বার্থে পুনরায় বিধানসভায় রেডিও স্টেশন নির্মাণের দাবি উত্থাপন করবেন। সব জিনিসের বন্ধু তো আর বিশেষ করে সরকারের দুঃসাধন করা যায় না, এক নম্বর কথা, কিন্তু বলতে তো হয় সেটা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে এই যে প্রকল্পটা আকাশবাণী, যেটা আকাশবাণী স্যাংশন হয়েছিল অনেক আগে, কিন্তু জায়গার সংকুলন না হওয়ার জন্য সেটা কাজ হয়নি। আমি আসার পর 10 লক্ষ টাকা আপনার যে মালিক, যে ওকে আমরা ব্যক্তিগতভাবে দিলাম এবং উনি অফিসিয়ালিও কিছু টাকা উনি পেয়েছিলেন, এবং হয়তোবা তারপর সেই কাজটা শুরু হয়। কাজটা শুরু হলো, আমি গতদিন গিয়ে দেখলাম যে এখানে রিলে সেন্টার অর্থাৎ একটা অবধি, সকাল থেকে একটা অবধি এই শিলচরের যেগুলো আমাদের যেগুলো প্রোগ্রাম যেগুলো আছে, সেই প্রোগ্রামটা এখানে রিলে করা হয়। সেটার জাস্টিফিকেশনটাকে আমি বুঝতে পারলাম না। বললাম যে আপনারা সেইভাবে আপনার কী করছেন, ও না এখানে কোনো প্রকল্প নেওয়া হয়নি, অর্থাৎ স্টেশন না, সেটা রিলে সেন্টার। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে কেন্দ্র সরকারের আমাদের এখানে এমপি আছেন, আমাদের বিশেষ করে শিলচরের এমপি আছেন, তো ওনারা যেভাবে এই প্রকল্পগুলোর কথা যে পার্লামেন্টে বলার কথা ছিল এবং বিভাগীয় মন্ত্রীকে বলার কথা ছিল, ওনারা বলছেন না, তার জন্য আজকে অবহেলিত। আজকে রিলে সেন্টারকে আমরা রেডিও স্টেশনে আমরা রূপান্তরিত করতে পারছি না। আজকে আমাদের এখানে যারা ট্যালেন্ট যারা আছে, যাদের মেধা যারা আছে, যারা ভারত গায়ক যারা আছে, যারা আজকে যদি এখানে যদি স্টুডিও হয় তাহলে ওনারা গান গেতে পারবেন, হয়তোবা বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সেগুলো রেডিও স্টেশনের মাধ্যমে আমরা জনসাধারণের কাছে পৌঁছে দিতে পারবো। কিন্তু আমরা দেখতে পারলাম যে সঠিক সিদ্ধান্ত না হওয়ার জন্য, সঠিক কোনো ধরনের পরিকল্পনা না হওয়ার জন্য আজকে করিমগঞ্জ রেলওয়ে স্টেশনের এই অবস্থা, এবং সেটা রেলওয়ে স্টেশন, এটা নামমাত্র রেলওয়ে স্টেশন, সেখানে কোনো পরিকাঠাম নেই, সেখানে কোনো ধরনের যে সেখান থেকে একটা সুষ্ঠু পরিবেশ বা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা হবে, শুধু নামমাত্র একটা আকাশবাণী, কিন্তু আলটিমেটলি সেটা দিয়ে করিমগঞ্জের মানুষের, করিমগঞ্জ জেলার মানুষের কোনো লাভ হলো না, বরং আমি দেখতে পারছি সেখানে একটা আবর্জনা সৃষ্টি করা হচ্ছে। কলকাতার টিভি সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেলেন পাথারকান্দির তনুশ্রী চক্রবর্তী। সীমান্ত জেলা করিমগঞ্জের পাথারকান্দি বিধানসভা আসনের অসম ত্রিপুরা সীমান্তের তিলভূম এলাকার বালুরপথ বাগানের মেয়ে তনুশ্রী চক্রবর্তী কলকাতার স্টার জলসা নিবেদিত নতুন ধারাবাহিক শ্রীকৃষ্ণ ভক্ত মীরায় অভিনয়ের সুযোগ পেলেন। তবে যদিও বছর 25-এর মে তনুশ্রীর জন্মভিটে পাথারকান্দির তিলভূম এলাকায়, সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে সোজা করিমগঞ্জের রবীন্দ্রসদন কলেজে ভর্তি হন। সেখান থেকে 2018 সালে স্নাতক কোর্সে পড়া শেষ করে টিভি সিরিয়ালে চান্স পেয়ে যান। আগামী 1 সেপ্টেম্বর করিমগঞ্জ শহরের সরকারি স্কুলের খেলার মাঠে পুলিশি ভর্তির নিয়োগ প্রক্রিয়ায় শারীরিক পরীক্ষা নেওয়া হবে। ওই দিন মাঠে দৌড় প্রতিযোগিতার মাধ্যমে শারীরিক পরীক্ষা নেওয়া হবে, কিন্তু যে মাঠে এই প্রতিযোগিতা হবে তা মোটেই প্রতিযোগিতার জন্য উপযুক্ত নয়। এই অনুপযুক্ত মাঠের কারণে
পুলিশি পরীক্ষায় যোগ দেওয়া পরীক্ষার্থীরা উত্তর করিমগঞ্জের বিধায়কের নিকট এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন। পরবর্তীতে এ নিয়ে বিধায়ক জানান, পুলিশ কর্তৃপক্ষ যুব প্রজন্মের ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। মেয়েদের কাছে 1600 মিটার, তো যে জায়গায় দৌড়টা হবে সেই জায়গাটা সঠিক হওয়াটা চাই, এক নম্বর কথা। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই যে জায়গায় যে দৌড়টা হবে, আমি এসপিকে বললাম আপনি দৌড়টা হবে, আপনি কি ভালো মানুষ কাউকে একটু বলো না, পুলিশই একটা বলুন এখানে দৌড় দেওয়ার জন্য, কেউ দৌড়াতে পারবে নাকি, এই পরিবেশে পারবে নাকি। তাই বললাম যে কোন জায়গায় করবেন এটা আপনার ব্যাপার, এটা আমাদের ব্যাপার না, এটা পুলিশের ডিসিশনের ব্যাপার, আপনি কোন জায়গায় করাবেন, যে জায়গায় করবেন, কিন্তু যে জায়গাটা করবে সেই জায়গাটায় যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে ঠিক হয়ে যাতে রান দৌড়াতে যেতে পারে যাতে, কারণ দেখতে পারলাম বিগত দিনে প্রায় 1-2 বছর থেকে ওরা প্র্যাকটিস ডেইলি সকালে প্র্যাকটিস করছে। আমি সকাল সকাল আসি, দেখি সকালে উঠে ওরা প্র্যাকটিস করছে। এখন যদি দৌড়ানোর সময় যে সার্ফিসটা যদি ঠিক না থাকে যদি, তাহলে সেটা ওদের ওদের মানে জীবনটা বিপন্ন হয়ে যাবে। তাই আমি এসপিকে বললাম যে আপনি যে জায়গায় করুন করুন, সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেখানে শাসক দল বিরোধী দলের কোনো কথা থাকবে না, সবাই আমরা সেই জন্য একমত যে আলটিমেটলি যে জায়গায় দৌড় হবে সেই জায়গায় যাতে আমার ছেলেমেয়েরা যাতে ঠিকঠিকভাবে দৌড়াতে পারে, সেটাই হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য। অসমের মাটিতে অতি কৌশলে মেঘালয় চালিয়েছে আগ্রাসন। কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির জালালপুর চা বাগান উমপ্রদীপ নামের গ্রাম বর্তমানে মেঘালয়ের দখলে। স্থানীয় জনগণের কথা অনুযায়ী প্রায় 5 কিলোমিটার অসমের মাটি মেঘালয়ের দখলে আছে। উমপ্রদীপ নামের গ্রাম আছে মেঘালয়ের সর্বশিক্ষার অধীনে থাকা বিদ্যালয়। এই গ্রামের লোককে বিদ্যুতের যোগান, রেশন সামগ্রী ও ভোটারদের পরিচয়পত্র প্রদান করছে মেঘালয় সরকার। বরাক উপত্যকার 3টি জেলায় যে কেবল মিজোরাম আগ্রাসন চালিয়েছে সেটা নয়, কাছাড় জেলায় অতি কৌশলে অসমের প্রায় 5 কিলোমিটার মাটি দখল করেছে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়। মূলত অসমের মাটিতে আগ্রাসন চালিয়েছে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় এবং পার্শ্ববর্তী রাজ্যের আগ্রাসনের ফলে ক্রমাগত সংকুচিত হচ্ছে অসমের মানচিত্র। ওইটা তো অনেক বছর থেকে ওরা এখানে আছে, প্রায় 20-25টা পরিবার আছে এখানে। ওই গ্রামটার নাম এখন হলো উমপ্রীতিং, গ্রামের নাম। এটা যতটুকু জানি যে ওই এলাকাটা ওইটা আসামের মাটি, মানে অন দ্য রেকর্ড এটা আসামের মাটি। কিন্তু অনেক বছর থেকে খাসিয়া যারা আছে এখানে বসবাস করছে, এখানে পানের জুম, বিশাল বিশাল সুপারি বাগান রয়েছে, এটা ওদের জীবিকা। আর বর্তমানে এখানে যে ডেভেলপ হোক না কেন, ওইটা মেঘালয় থেকে ওরা করছে। ওদের ভোটার আই কার্ডও মেঘালয়ের, ওদের রেশন কার্ডও মেঘালয়ের, কিন্তু জায়গাটা আসামের। হয়তো বা ওদের নিজের সম্প্রদায়ের লোক আসামের মাটিতে রয়েছে, এদেরকে হয়তো এরা মোটিফাই করেছে, মানে মোটিভেশন করে ওদেরকে মোটিফাই করে ওদেরকে নিয়েছে। এরা বুট রাতা চলা যায় কতটুকু জায়গা হবে এদের দখলে? ওইটা তো অনেক জায়গা, যতটুকু আমরা জানি এখানে তো 3-4 কিলোমিটার হবে। একটু দোনার থেকে, দোনার ঠিক পূর্ব প্রান্ত এখানে একটা নালা রয়েছে, খুব সম্ভব এই নালা অবধি আসামের জায়গা রয়েছে এখানে। হাইলাকান্দিতে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের বেহাল অবস্থা, প্রতিরোধে সড়ক, স্থানীয় জনগণ। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিএনএম পূর্ত সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সড়কের মধ্যে পুকুর সম গর্তে যাত্রীবাহী যানবাহন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। বিগত 5 বছর এই সড়ক সংস্কারের আশ্বাস দিয়ে টালবাহানা করে গেছেন প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর বলে অভিযোগ করেন স্থানীয় জনগণ। বর্তমানে এই সড়কের পূর্ব সোনাপুর অঞ্চলে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে, যেখানে প্রতিদিনই যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এখানে
যে কোনো বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান স্থানীয়রা। শীঘ্রই এই সড়কটি সংস্কার করতে পূর্ত বিভাগের আধিকারিক সহ হাইলাকান্দি সমষ্টির নবনির্বাচিত বিধায়ক জাকির হোসেন লস্করের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় জনগণ। আমরা সমস্যা তো অনেক আগে থেকে, বর্তমানে আমরা যে পুরানা আমাদের যে বিধায়ক ছিলেন ওনাকে তো ওনার 5 বছর শেষ হয়ে গেছে। এখন বর্তমানে যে বিধায়ক আসছেন জাকির হোসেন লস্কর, ওনার দৃষ্টি আকর্ষণ করে আমি সেটাই বলছি যে আমাদের যে রাস্তা যে আছে সেটা মানে তোরা জলদি করে চলাচলের ব্যবস্থা করে দিবার জন্য। আমাদের খুব অসুবিধা হচ্ছে, কোনো একটা রোগী নিয়ে হাইলাকান্দি শহরে যাবার জন্য আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লাগে যাচ্ছে। বারবার অভিযোগ জানাইছি, আর একবার কেন আমরা কুসু তুলো জ্বালাইছি, জ্বালাইয়া করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা, করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও, আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। ইস্টার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুল পাথারকান্দি রোড কানিশা, ভর্তি চলিতেছে অনলাইন ও অফলাইন। এখানে সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল কোর্সে ভর্তি চলিতেছে। ছেলে এবং মেয়েদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা রয়েছে। যোগাযোগের নম্বর 8486929973, 8638166261। করিমগঞ্জ শহরে বিভিন্ন রকমের আসবাবের সম্ভার নিয়ে হাজির ফার্নিচার হাউস। এখানে আপনাদের ঘরের জন্য নিত্য নতুন ডিজাইনের কাঠ, স্টিল ও ফাইবারের সামগ্রী অতি অল্প মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা ফার্নিচার হাউস, শিলচর রোড, করিমগঞ্জ। দূরভাষ 9435523266, 8861464927। সোনোগ্রাফি, এন্ডোস্কোপি, ইসিজি ও ডিজিটাল এক্সরে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অঙ্কুর ডায়াগনস্টিক্স। আমাদের এখানে রয়েছে কম্পিউটারাইজড ল্যাবরেটরি, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। এছাড়াও রয়েছে বাড়ি থেকে নমুনা সংগ্রহের বিশেষ সুবিধা। তাই আজই যোগাযোগ করুন অঙ্কুর ডায়াগনস্টিক্স, সেটেলমেন্ট রোড, নিয়ার টাউন ঈদগাহ, করিমগঞ্জ। ফোন নাম্বার 6003207572, 9435267386। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে।
ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট স্টেশন রোড করিমগঞ্জ মোবাইল 9101805530 9955770984। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151। মোবাইল নম্বর 7086376822। 9401132529। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। যখন তখন পিছিল রাস্তায় পা পিছলে আছাড়কে হাত পা ভাঙার আতঙ্ক রয়েছে। এই অংশের একাংশ লক্ষ্মীপুর জিপি ও তো কিছু অংশ কালাইন জিপির অধীনে পড়ে। রাস্তার এই করুণ দশা নিয়ে গত 3 মাস থেকে এলাকার মানুষ দারুণভাবে ক্ষুব্ধ রয়েছেন। আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল রাস্তা সংস্কার কল্পে আয়োজিত সভায়। কালাইন বাজারের সন্নিকটে যে রাস্তাটা আছে, কালাইন জিপি এবং লক্ষ্মীপুর জিপি সীমান্তবর্তী রাস্তাটা, এই রাস্তাটা কোনো উন্নয়ন সঠিকভাবে হচ্ছে না, যার জন্য এলাকাবাসী আমরা বিক্ষুব্ধ হয়ে বিভাগীয় কর্তৃপক্ষ এবং পঞ্চায়েতের প্রেসিডেন্টের উপস্থিতিতে আজকে একটি আলোচনা সভা হয়েছিল। এবং এখানে এই আলোচনা সভায় কালাইন পঞ্চায়েতের কেউ আসেননি, লক্ষ্মীপুর পঞ্চায়েতের জবাব কিছু পেয়েছি এবং উনি কথা দিয়েছেন 1 মাসের মধ্যে যেগুলো কাজ ইনকমপ্লিট আছে সেগুলা
সম্পূর্ণ করাবেন, কিন্তু এলাকাবাসী এখনো ব্যাপারটা বুঝতে পারে নাই, তাই বিভাগীয় কর্তৃপক্ষ রাস্তাটা পরিদর্শন কিন্তু দিয়েছেন। এটা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় এবং এলাকাবাসী যদি সান্ত্বনা না পান, তাহলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে উঠবে। সুরমাবার্তা আজ এই পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।